রবিবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 184তম জন্মদিবস উপলক্ষে মালদা শহরের মকদমপুর এলাকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌরবাজার এলাকায় তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন পুরপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, একসময় ডেপুটি কালেক্টরেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে বসেই তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন। মকদমপুর এলাকায় বাড়ি ভাড়া করে তিনি থাকতেন। এদিন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাকুলি চৌধুরী, উদয় চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, কৌশিক ঘোষ, বঙ্কিমচন্দ্র পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিবেকানন্দ দাস, সম্পাদক রাজেশ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে, তিনি এমন একজন কবি ছিলেন, লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, যার লেখাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বেলিত করতেন। তার কলম থেকেই বন্দে মাতরম ধ্বনি উঠেছিল এবং বন্দে মাতরম ধ্বনিটা মন্ত্রের মতো সমস্ত মানুষের মধ্যে জাগরণ হয়েছে। এখনও প্রত্যেক মানুষের মধ্যে বন্দে মাতরম কথাটা উঠে আসছে। আমাদের সৌভাগ্য, তিনি এখানে বসে অনেক কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করছেন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে উপস্থিত ছিলেন। ঠিক আমরা যে দাঁড়িয়েছি তার সম্মুখেই এখন ডাক্তার নীলাদ্রি সাহার যেটা বাসভবন, সেই মানুষকে আমরা গভীর শ্রদ্ধা পালন করি। তার জন্মদিনে আমরা তার শ্রদ্ধা নিবেদন করি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।